ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশ স্থগিত করেছে হাওয়াইয়ের ফেডারেল আদালত। গেল সপ্তাহের ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা মামলার শুনানির পর বুধবার স্থগিতাদেশ দেন হনলুলু আদালতের বিচারক। বিচারক ডেরেক ওয়াটসন জানান, জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রেসিডেন্টের আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। আদেশের কারণে বৈষম্যের শিকার হচ্ছেন ছয় মুসলিম দেশের নাগরিকেরা। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আদেশটি কার্যকরের কথা ছিল।